এখন আমরা শুরু করব 3.2 এর 7 নাম্বার নাম্বার অফ 7 দ্য নাম্বার 7 এ কি বলছে যে a প্লাস b সমান সমান m a প্লাস b সমান সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব p কিউব হয় তবে প্রমাণ করো যে বা দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3m n m কিউব প্লাস 2p কিউব সমান সমান 3m n এখন এখন তাহলে দেখি নাও 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 লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে যে m কিউব প্লাস 2p কিউব সমান সমান m কিউব প্লাস 2p কিউব তাহলে m কিউব প্লাস 2p কিউব এই থেকে আমরা কি লিখতে পারি যে m এর একটা মান দেওয়া আছে আমাদের m এর মান কত আছে a প্লাস b m এর মান দেওয়া আছে a প্লাস b তাহলে m এর মানটা আমরা বসিয়ে ফেলাই m সমান সমান আছে a প্লাস b কিউব প্লাস 2 p কিউবের একটা মান দেওয়া আছে কি a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব m a প্লাস b সমান সমান m এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব এটা কি দেওয়া আছে তাহলে আমরা কি লিখতে পারি a কিউব প্লাস b কিউবের সূত্র কি a কিউব প্লাস b কিউবের সূত্র কি যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব তাহলে আমরা লিখতে পারি যে a কিউব প্লাস 3a স্কয়ার b 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব প্লাস এই যে 2 a কিউব প্লাস b কিউব 2a কিউব প্লাস b কিউব তাহলে আমরা এখন এটা থেকে কি লিখতে পারি যে এটা থেকে লিখতে পারি a কিউব b কিউব প্লাস 3 না 3a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব আগে লিখছি আমরা এই 2 দিয়ে আমরা গুণ করে দিই এটারে তাহলে কি হয় 2 a কিউব প্লাস 2 b কিউব 2 a কিউব প্লাস 2 b কিউব এখন সব কটা যদি আমরা যোগ করি যোগ করলে কি হয় এই একটা a কিউব আছে এই যে দুইটা a কিউব আছে তাহলে কি হয় 3 a কিউব 3 a কিউব আর b আমরা বাদ রাখলাম এটা কি হয় 3 a স্কয়ার b 3 a স্কয়ার b পরটা কি 3 a b স্কয়ার পরটা কি 8 একটা b কিউব আর এই যে দুইটা b কিউব তাহলে কি হয় তিনটা b কিউব 3 b কিউব এখন এই সবকটা ভিতর দেখো 3 আছে সবকটা ভিতর 3 আছে তাহলে এই 3 টা যদি আমরা কমন নেই 3 টা কমন নিলে থাকে কি a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব a b স্কয়ার প্লাস b কিউব তাহলে এখন কি লেখা যায় এই 3 তো আমাদের কমন নেওয়া হলো 3 এখন এইটার ভিতরে a স্কয়ার আছে এইটার ভিতরে a স্কয়ার আছে তাহলে a স্কয়ার কমন নিলাম n থাকে কি a আর এই জায়গা থাকে b আর প্লাস এই জায়গায় b স্কয়ার আছে এইটার ভিতরে b স্কয়ার আছে তাহলে b স্কয়ার যদি আমরা কমন নেই b স্কয়ার কমন নিলে থাকে কি এই জায়গা থাকে a
এই জায়গা থাকে এ প্লাস এই জায়গা থাকে বি এখন কি লেখা যায় যে 3 এইটা ভিতরে এ প্লাস বি আছে এইটা ভিতরে এ প্লাস বি আছে জায়গা দুইটা সংখ্যা এখন হইছে এইটা ভিতরে এ প্লাস বি এইটা ভিতরে এ প্লাস বি তাহলে আমরা কি লিখতে পারি যে 3 এ প্লাস বি এই জায়গা থেকে এ প্লাস বি যদি কমন যায় তাহলে থাকে কি এই জায়গা থাকে এ স্কয়ার প্লাস এই জায়গা থাকে বি স্কয়ার তাহলে এখন কি হয় এই যে 3 এই এ প্লাস বি এর মান এ প্লাস বি এর মান কত আছে এই এ প্লাস বি এর মান আছে এম আগে আমরা এম এর এম সমান সমান এ প্লাস বি বসাইছি এখন আবার এই এ প্লাস বি সমান সমান বসাবো এম আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর একটা মান আছে সেটা কত এন এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান এন এন তাহলে কি হলো 3 এমএন এটা কি প্রমাণ করতে বলছে আমাদের 3 এমএন সমান সমান কত হলো তাহলে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তাহলে কি লিখতে হবে প্রুফড কি হলো প্রমাণ হলো তাহলে আমাদের কি দেখলাম এটা যে এ প্লাস বি সমান সমান এম এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব হয় তবে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু 3 এম এন এখন আমরা শুরু করলাম কি নাও এখন লেফট হ্যান্ড সাইড কোনটা বাম পক্ষ এইটা হলো লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে এম কিউব প্লাস টু পি কিউব টু পি কিউব রে এম এর একটা মান আমরা আগেই পাইছি যে এই যে যে এ প্লাস বি সমান সমান এম তাহলে এ প্লাস বি বসাই দিলাম এম এর জায়গায় আর এই টুর জায়গায় টু পি কিউব সমান সমান আছে কি আমাদের এ কিউব প্লাস বি কিউব এই যে বসাই দিলাম এখন এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র তো আমরা জানি আগেই যে এ ক্লাস এ প্লাস বি হোল কিউবের সূত্র বসাই দিছি আর এটা দিয়ে গুণ করে দিছি এটা টু দিয়ে এটাকে গুণ করছি তখন কি হয় যে আমরা যদি সব কটা যোগ করি সব কটা যোগ করি যোগ করলে কি হয় 3 এই যে একটা কিউব আছে আর এই জায়গা দুইটা কিউব আছে তাহলে দুইটা যোগ করলে কত হয় যোগ করলে আমাদের হয় 3 এ কিউব আর এই 3 এ স্কয়ার বি আর 3 এ বি স্কয়ার প্লাস এই যে একটা বি কিউব আর এই যে দুইটা বি কিউব তাহলে কত হয় তিনটা বি কিউব তাহলে এখন দেখতে পাচ্ছি আমরা যে এ সব কটা রাশির মধ্যে আমাদের কি আছে 3 আছে তো 3টা আমরা কমন নিছি 3 কমন নেওয়ার পর দেখলাম যে এ কিউব প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব তো এখন এই চারটা রাশির মধ্যে দুইটা ভিতর এ স্কয়ার আছে তো দুইটা ভিতর থেকে এ স্কয়ার কমন নেওয়ার পর এই জায়গায় এই জায়গা থেকে যদি এ স্কয়ার কমন হয় থাকে এ এই জায়গা থেকে এ স্কয়ার কমন হলে থাকে বি তাহলে এ স্কয়ার কমন নেওয়ার পর হচ্ছে এ প্লাস বি আর প্লাস এই জায়গা থেকে এইটার ভিতরে বি স্কয়ার আছে এইটার ভিতরে বি স্কয়ার আছে এখান থেকে আমরা বি স্কয়ার কমন নিলে থাকে এ এখান থেকে বি স্কয়ার কমন নিলে থাকে বি তাহলে এ প্লাস বি এখন এইটা এইটার ভিতরেও এ প্লাস বি আছে এইটার ভিতরেও এ প্লাস বি আছে দেখা যায় যে এখানেও এ প্লাস বি আছে এখানেও এ প্লাস বি আছে তাহলে এই দুইটা থেকে আমরা এ প্লাস বি কমন নিলাম আগে 3 কমন নিছি এখন দুইটা থেকে এ প্লাস বি কমন নিলাম দুইটা থেকে এ প্লাস বি কমন নিলে থাকে কি এই জায়গায় এ প্লাস বি কমন নিলে থাকে এ স্কয়ার এই যে এ স্কয়ার এই যে প্লাস এই জায়গা থেকে এ প্লাস বি কমন নিলে থাকে বি স্কয়ার এখন এই যে এ প্লাস বি এটার মান আমাদের দেওয়া আছে এম এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমাদের দেওয়া আছে এ এই এন তাহলে মানটা আমরা বসাই দিলাম তাহলে কি হলো 3 এম এন 3 এম এন এটা আমাদের কি ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড এটা লিখব কি আমরা লাস্টে প্রুভড এই ছিল আমাদের 3.2 এর 7 নম্বর অঙ্ক সবাইকে ধন্যবাদ।